হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমাদের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের সাজেশন। যারা 2019 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যাদের ইতিহাস সাবজেক্টটি আছে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আলোচনায় আসার আগে আমি ছাত্রছাত্রীদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট ও শেয়ার করো। এবং তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো, আমরা চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। তো চলো আজকের আলোচনায় আসা যাক। তো ইতিহাস সাজেশন সম্পর্কে আলোচনার আগে আমি মার্কস ডিভিশনটা একটু বলে দিচ্ছি তোমাদেরকে। তোমাদের পরীক্ষায় যেরকম নম্বর বিভাজনটা থাকছে, দেখো তোমাদের MCQ থাকবে 24 নম্বরের, তারপর থাকবে শর্ট এসে টাইপ কোশ্চেন, যেখানে তোমাদের 16 প্রশ্ন করতে হবে এবং 16 নম্বরে প্রতিটি প্রশ্নের মান 1। এরপর থাকবে ডেসক্রিপটিভমূলক কোশ্চেন, যেখানে 5 প্রশ্ন করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 8, অর্থাৎ 5 × 8 = 40। তো মোট এই 80 নম্বরের রিটেন এক্সাম হবে, যেখানে শর্ট টাইপ কোশ্চেন থাকবে 40 নম্বর আর ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে 40 নম্বর। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডেসক্রিপটিভ কোশ্চেন, মানে 40 নম্বরের আলোচনার বিষয়, ডেসক্রিপটিভমূলক যে ধরনের প্রশ্নগুলো হবে সেই সব প্রশ্ন। আর পরে কোনো একটি ভিডিওতে আমরা MCQ এসে টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো দেখা যাক 2019 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসের কোন কোন প্রশ্নগুলো ডেসক্রিপটিভমূলকের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখো প্রথম প্রশ্ন, বিভাগ ক থেকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, জাদুঘর কাকে বলে, পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। পরের প্রশ্ন, পেশাদারি ইতিহাসে বলতে কী বোঝায়, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী। পরের প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, চীনে 4th মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। কান্টের বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি কী ছিল, এই বাণিজ্যের অবসান কেন হয়। পরের প্রশ্ন, ভারতের সমাজ সংস্কারক হিসেবে রামমোহনের অবদান সম্পর্কে আলোচনা করো। এবং এই গ্রুপ থেকে শেষ প্রশ্ন, আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপর বিভাগ খ, যেখান থেকে এবছরের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি এরকমই, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ নীতি কী ছিল, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ট্রুম্যান নীতি কী, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। সার্ক কীভাবে গঠিত হয়েছিল, সার্কের উদ্দেশ্যগুলি কী ছিল। স্বাধীন ভারতের, স্বাধীন বাংলাদেশের উত্থান এবং শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো ও এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই মোট বেশ কয়েকটি প্রশ্ন আমরা দিলাম ইতিহাস থেকে, আশা করছি এর মধ্যে থেকেই তোমরা সব কমন পাবে। তো ছাত্রছাত্রীদেরকে রিকোয়েস্ট করব তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা এর পরপর আরও অনেক বেশি আকর্ষণীয় ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি। তোমাদের সত্যিকার যে সমস্ত ভিডিওগুলো কাজে লাগবে পরীক্ষার জন্য, ইতিমধ্যে আমরা ইংরেজির সম্পূর্ণ সাজেশন পেপার আপলোড করেছি, এছাড়া আমরা বেশ রাষ্ট্রবিজ্ঞান ছেড়েছি এবং পরপর পরপর আমরা চেষ্টা করছি তোমাদেরকে সমস্ত বিষয়ের সাজেশন পেপার দেওয়ার জন্য। তো ছাত্রছাত্রীদেরকে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে, আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট ও শেয়ার করো, বন্ধুবান্ধবদের মধ্যে এই ভিডিওগুলোকে তোমরা শেয়ার করো যাতে তারাও উপকৃত হয়। এবং এর পরের ভিডিওতে আমরা ভূগোল সাজেশন পেপার নিয়ে আলোচনা করব, তাই জন্য যে সমস্ত ছাত্রছাত্রীদের ভূগোল আছে তাদেরকে বলবো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এর পরের ভিডিওতে আমরা ভূগোল বিষয় নিয়ে আলোচনা করবো।